রাজ্য সরকার এসএলপি করেছে, কিন্তু লোক দেখানো চাপে পড়ে। তো এদেরও দিল্লিতে লয়ার দেওয়া উচিত, সেটা আমরা দেবো। শ্রীমতী মাসরী স্বরাজ মহোদয়া উইদাউট পিচ করবেন, যদি ওনাকে ওকালতনামা দেন, মানে দায়িত্ব দেন, উনি করবেন। সরকার হলে আরও সিনিয়র লয়ার আমরা দেবো, তার যা কস্ট আমরা বেয়ার করবো। মানে আপনি চাইছেন যে রাজ্য সরকার এদের নিরাপত্তার ব্যবস্থা করেনি? আমরা আপাতত প্রাইভেট নিরাপত্তার লাইসেন্স যাদের আছে এবং সংস্থা থেকে ওদের নিরাপত্তার ব্যবস্থা, সেটা কি কাল থেকে শুরু হয়ে যাবে? এরকম সেটা ওনার উদ্দেশ্য হয়ে কথা বলবো, ওরা কবে চাইছেন, কখন নেবে, কি নেবে। এটা কি নিবিলিকার বাড়ি পরিবারের জন্য নিরাপত্তা নাকি পুরো, মানে পুরো গ্রামটা, মানে যে মৌসুমী, না পুরো গ্রামে আমরা দেবো। মৌসুমি আর যেহেতু টুম্পা প্রতিবাদী একটা মুখ ছিল, ওদের উপরে তো সেটা ওদের সঙ্গে কথা বলে ওরা যেমন চাইবে তেমন আমরা হেল্প করবো, কিন্তু একটি টেম্পোরারি আমরা পার্মানেন্টলি ওদেরকে কোর্টে এখানে প্রোটেকশনের জন্য টিল দ্য ডিসপোজাল অফ দ্য কেস জন্য কোর্টে মুভ করতে বলবো। আজকে কি ওনারাই আপনার সাথে দেখা করতে চেয়েছিলেন যে আপনি দেখা করলে সুবিধা হবে, এরকম কোনো ব্যাপার? সেটা আমি আপনাদের বলবো না, আমার সঙ্গে এই পরশুদিন থেকে এই জাজমেন্ট আসার পর থেকেই হচ্ছে। আপনারা জানেন যে সিপিএম এর বিরোধী দল নেতা ছিল, বা তার আগে পঙ্কজ ব্যানার্জি, চোর পার্থ চ্যাটার্জি তৃণমূলের অপোজিশন লিডার ছিল, তারপরে কংগ্রেসের অপোজিশন লিডার ছিল, তার একটা পার্টির ছিল। বিজেপির অপোজিশন লিডার সরকার এবং সরকারি দলের দ্বারা যে টর্চার হবে তার পাশে দাঁড়ানোর আমাদের কর্তব্য, আমরা সেটা পালন করি। সে রামপুরহাটের বগুড়ি বলুন, ওরা তো তৃণমূলের ভোটার, ঝালদার তপন কান্দুর বাড়ি বলুন, আমনাগা বলুন, ওখানে তো আইএসএফ জিতেছে পঞ্চায়েত করে, আমরা এগুলো দেখি না। আমরা আমি বিধানসভা থেকে 5 মাস সাসপেন্ড হয়েছিলাম কেন, রামপুরহাটের বগুড়ির জন্য, কোন ইস্যুতে আমাকে সাসপেন্ড করেছিল, 5 মাস আমাকে বিধানসভার বাইরে রেখেছিল, সিঁড়িতে বসতে হয়েছে। তো আমি অপোজিশন লিডার, আমাদের পার্টি করেছে, আমার দায়িত্ব হচ্ছে সমস্ত সরকারি দল এবং সরকারের দ্বারা টর্চার লোকেদের তার পাশে দাঁড়ানো। সংগ্রামী যৌথ মঞ্চ কি বিজেপির মঞ্চ নয়, গ্রুপ ডি কি বিজেপির নয়, তা আমরা অপোজিশন মিনস আমরাই একমাত্র বিধানসভার অপোজিশন, আমাদের দায়িত্ব হচ্ছে সরকারের দ্বারা যারা টর্চার হবে তাদের পাশে দাঁড়ানো। আজকে আজকে যেমন সরকার শিক্ষকদের ট্রান্সফার করে দমন পীড়ন করার জন্য এখানে রাজ্য সরকার ব্যবস্থা দিয়েছিল, সুপ্রিম কোর্ট আজকে স্টে করেছে, সেক্ষেত্রেও সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে শ্রীমতী মাসরী স্বরাজ তিনি সেখানে ফাইট করেছেন, তিনি প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের সুপর্ণ। এই লোক দেখানো এসব করে লাভ নেই, এখানে 15টা PP চেঞ্জ করেছে এবং রাজ্য সরকার এখানে যদি ঠিকঠাক করে CID গভর্নমেন্ট পিপিরা সুন্দর করে ঠিকঠাক করে লড়তেন, এই জাজমেন্ট আমার মনে হতো না। আজকে একটা অন্য কোয়েশ্চেন করবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা আজকে তুলে নিলেন মঞ্চ, রাজ্যপালের সঙ্গে দেখা তুলে নিলেন না পালালেন? আবার 1 নভেম্বর বলেছেন যদি কেন্দ্র থেকে তরফ থেকে না কোনো সদুত্তর পাওয়া যায় তাহলে 1 নভেম্বর থেকে আবার সেম জায়গায় অবস্থান করবে, তখন নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কে উনি কি বললেন ওনার পরিবারের বিষয়ে, ঋষি ভাইপোর ব্যাপার, সেখানে আমি কি বলছি, এটা পালিয়ে যাওয়া, এটা অন্য কিছু নয়, এসকেপ খুঁজছিল, গভর্নরের হাত পা ধরেছে, ওখানে কাকে কাকে পাঠিয়েছিল বন্টন করেছে, গভর্নর সাহেবকে বলেছে এটা মানুষ মুখ রক্ষা করুন, ওরা তো পিতৃপক্ষে পুজো উদ্বোধন করে, ওদের 11 তারিখ থেকে পুজো উদ্বোধন আছে, তা আজকে 9 তারিখে না উঠে পালালে 11 তারিখে মন্ত্রীদের পুজোগুলো উদ্বোধন হবে কি করে, লেক টাউনে উদ্বোধন হবে কি করে, চেতলাতে উদ্বোধন হবে কি করে, নিউ আলিপুরে উদ্বোধন হবে কি করে, ওরা পিতৃপক্ষে উদ্বোধন করে। ওরা দুর্গাপুজোটাকে কালচারাল প্রোগ্রাম বলে, আর আমরা দুর্গাপুজোটাকে বলি সনাতন হিন্দু শাস্ত্র মতে মহামায়ার দেবী শক্তির পুজো, তার বোধনও আছে, তার পুষ্পাঞ্জলিও আছে, আরতিও আছে, বিসর্জন চলছে, পূর্ণ সমর্থন আছে, জরুরি পরিষেবা ছাড়া সব কিছু বন্ধ করে দেওয়া উচিত। মমতা ব্যানার্জির সব টাকা আছে, শুধু সরকারি কর্মচারীদেরকে আর ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল লোকেদেরকে বেতন বাড়ানোর ক্ষেত্রে আর সরকারি কর্মচারী পেনশনারদের ক্ষেত্রে দিয়ে দেওয়ার ক্ষেত্রেই একমাত্র তার আপত্তি আছে। 286 কোটি টাকার অর্ডার নামিয়েছে পুজোর চাঁদা দেবে, এত টাকা আছে কেন পুজোর সময় 20% ঘোষণা করে দিচ্ছে না?
বাড়িতে বসেই ঘোষণা করে দিক অসুবিধা কি আছে? বিভিন্ন জায়গায় সিবিআই রেড চলছে, আজও চলেছে। এটা কোর্ট আর ইনভেস্টিগেটিং এজেন্সির বিষয়ে এখানে আমার কোনো কমেন্ট নেই, বক্তব্য নেই। পার্থসারথী চট্টোপাধ্যায় বাড়ি করে হয়েছে, ওদেরকে জিজ্ঞেস করুন যারা বলছিল যে বেছে বেছে আমাদের লোকদের করে। ভাই পয়েন্ট কোম্পানি যেগুলা বলছিল তারাই এই প্রশ্নের উত্তর দেবে। আমরা বারে বারে বলছি সব ইনভেস্টিগেশন হচ্ছে কোর্টের অর্ডারে, কোর্টের মনিটরিংয়ে, এবং এজেন্সিকে ইন্ডিপেন্ডেন্টলি করতে হচ্ছে এবং তাদেরকে তার রিপোর্ট টাইম টু টাইম কোর্টে যোগ দিতে হচ্ছে। এর আগে কোর্ট আপনি জানেন সিবিআই এসএসসি যে করছিল তার সিট গঠন করেছে, তার অফিসার চেঞ্জ করেছে, মেন অফিসার যিনি তাকে চণ্ডীগড় থেকে এখানে আসতে হয়েছে, তার নাম ঠিক করে দিয়েছেন জাজ তিনজন প্যানেলের মধ্য থেকে, ইডির অফিসার মাননীয় মিথিলেশ মিশ্রকে সরিয়ে দিল কোর্ট, এন্টায়ার প্রসিডিংস কোর্ট মনিটরিং হচ্ছে। এখানে ফাঁক কেটে গলে যাওয়ার কোনো বিষয় নেই। 2017 সালে যারা চেয়ারম্যান ছিলেন অয়নশীলের বাড়ির তথ্য অনুযায়ী প্রত্যেককে যারা করেছে প্রত্যেকের বাড়িতে গেছে, যারা কোপারেশন করেছে নন কোপারেশন করেছে রিপোর্টেই বোঝা যাবে। রিপোর্ট যখন তারা কোর্টে সাবমিট করবে সেই রিপোর্ট যদি সিলখামে হয় আলাদা কথা, যদি পাবলিক ডোমেনে আসে সে তো সবাই আমরা জানতে পারব। তো যারা এতদিন ধরে ভাঙা রেকর্ড বাজাচ্ছিল যে বিজেপি হলেই ওয়াশিং মেশিন, সেই লোকেদেরকে জিজ্ঞেস করুন না। মমতা ব্যানার্জি একটা কী নিয়ে বসছিল না রেড রোডে, ওয়াশিং মেশিনে একটা কালো কাপড় ঢুকিয়ে সাদা বের করছিল, ওকে জিজ্ঞেস করুন কি অরাজনৈতিক মিছিল ওরা ডাক দিয়েছেন। আর আমাদের রাজ্য মহিলা মোর্চা থেকে একটার সময় ডাকা হয়েছে, আমরা চেষ্টা করব 3টার মধ্যে মিছিল শেষ করা, এদের বিকেলে 5টার সময় এখানে আছে। আপনি কি যারা দুটোতেই আমন্ত্রিত পার্টিটাতে আমি অবশ্যই থাকবো, আমাকে পার্টি থেকে নির্দেশ দেওয়া হয়েছে থাকার জন্য। আমি শুধু নয়, আমার সঙ্গে অন্তত মহিলা বিধায়ক সহ 20 জন এমএলএ থাকবে। আমরা কালকে ওখানে হাঁটবো মানে সলিডারিটি দেওয়ার জন্য এবং বিচারের জাস্টিসের জন্য। আর বিকালেরটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী দেখবো। স্বচ্ছ মন নিয়ে যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়তে চান তারা থাকলে নিশ্চয়ই থাকবো, কিন্তু একদিকে বলবো নো ভোট টু বিজেপি, আরেকদিকে বলবো মমতা ব্যানার্জি খারাপ করছে। দুটোর তো মধ্যে একটাকে বেছে নিতে হবে। যেটা কৌস্তব বাগচি কংগ্রেসে থেকেও তার লাইন নিয়েছে যে নো ভোট টু মমতা, এই লাইনটা যারা নেবেন তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আর আমরা ভারতীয় জনতা পার্টি আবারও বলি, আমরা কোনো একটা রাজনৈতিক দলের রিপ্রেজেন্ট করি না, অ্যাজ এ লিডার অব অপোজিশন, অ্যাজ এ মেন অপোজিশন পার্টি, মেন মানে এক্সক্লুসিভলি বিজেপি। অ্যাসেম্বলিতে আর কোনো দলের মেম্বার নেই, একটা ইন্ডিপেন্ডেন্ট মেম্বার আছে ফ্রম আইএসএম। তা আমরা সেক্ষেত্রে সরকারি দল এবং সরকারের দ্বারা টর্চার সকলের পাশে দাঁড়াব, এমনকি তৃণমূলের মধ্যেও যারা ভাইপো বাহিনীর দ্বারা অত্যাচারিত টর্চার, তারাও যদি আমাদের কাছে সাহায্য চান তাদের পাশেও আমরা গিয়ে দাঁড়াবো। এটা বিজেপির অপোজিশন মিন্স সবার জন্য, আমরা ভোট রাজনীতি করার জন্য করি। দেখুন না, পুরো সাদা হয়ে আছে দাদা, এই অবস্থা বন্যা অপরূপাবদার অপরূপাবদার বলছি। আমি এসে অভিযোগ করছি, বিবিসির সাথে কথা বলে আপনি নাকি ম্যাডমেড বন্যা করিয়েছেন, বিবিসির সাথে কথা বলে আপনি ম্যাডমেড বন্যা করিয়েছেন, বিবিসির সাথে কথা বলে আপনি ছ মাস পরে লোক ওই 1 টাকা 25 পয়সার বিস্কুট খাওয়ানোর হিসাবটা নেবে। আজকে প্রচুর গ্রাম জলবন্দী এবং এখানে হাতে ছড়া পুরো ডিসকানেক্ট করেন, আপনি জিজ্ঞেস করুন এই যে বাড়িটা জলবন্দী হয়ে হলো ভাই, বলছে ইলেকট্রিক আছে, ডিসকানেক্ট করা উচিত। বোটটা প্রাইভেট বোটে চলাচল, এখানে পুলিশের বোট দিয়ে লোকে দেশি বোট হোক আর ইঞ্জিন চালিত বোট হোক, এগুলো তো ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজনের করা উচিত। সবাই রাজভবনের গেটে ব্যস্ত, রাজভবনে দেখা করলে রাজ্যপাল, রাজ্যপাল বলেছেন যে উনি এই ইস্যুটাকে ভারত সরকারের কাছে নিয়ে যাবেন। রাজ্যপালের মুখের কথা না অন্য কারোর মুখের? রাজ্যপাল বলছেন, রাজভবন থেকে বিবৃতি দেওয়া হয়েছে কি বলেছে যে রাজ্যপাল ওনাদের সঙ্গে কথা বলেছেন এবং আশ্বাস দিয়েছেন যে এই যে বিষয়টা ইস্যুটা এই 100 দিনের টাকা তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলবেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলবেন, কেন্দ্রীয় সরকার ফ্রড কত ওটাও রাজ্যপালকে জানিয়ে দেবে। ফ্রড কত হয়েছে, চুরি
চুরিটা কত হয়েছে এটাও মহামান্য রাজ্যপাল গিরিরাজ সিং মহোদয় বা নিরঞ্জন জ্যোতিজির সঙ্গে কথা বললেই মহামান্য রাজ্যপাল জেনে যাবেন চুরিটা কত হয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা কেউ টাকার বিরোধিতা করিনি, চুরি আটকেছি, চুরির টাকা ফেরত করাতে হবে, তারপরে এসব কথা হবে। তাহলে রাজ্যপালের সঙ্গে দেখা যখন হয়ে গেছে আশা করি এবার পালাবে, এবার পালিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, এই মাননীয় গোপালকৃষ্ণ গান্ধীকে ধরে আর রাজনাথ সিং এর হাত পা ধরে শরবতকে সিঙ্গুর থেকে পালিয়েছিল। আর ছাড়ে তো আলাদা হতে পারে না, যেমন দিবাকর ঘরামীর নাকি তিনতলা বাড়ি, পিসির মতো মিথ্যা কথা শিখেছে, চুরি করাটাও রপ্ত করেছে, মিথ্যা কথাটাও শিখেছে। দিবাকর ঘরামীর অ্যাসবেস্টারের বাড়ি, আমার ফেসবুক দেখে নেবেন আজকে, দিবাকর ঘরামী নিজে সোনামুখীতে প্রেস কনফারেন্স করেছে। রাজ্যপাল মহোদয় এবার দেখা হয়ে গেছে, এবারে দয়া করে কলকাতার লোককে পুজোর বাজার করতে দিন, লন্ডভন্ড করে রেখেছেন তো, আর যদি না উঠেন তাহলে অন্যদের বসতে দিন মাননীয় বিনীত গোয়েল, আর যদি না উঠে এক দুদিনের মধ্যে আমরাও দল বেঁধে রাজ্যপালের সিঁড়িতে এসে বসবো এমএলএরা, না উঠলে দল বেঁধে বিজেপির এমএলএরা ওরা গেটে বসলে আমরাও সিঁড়িতে শুয়ে থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় একটাও ব্রিজ করেনি, এখানকার নিকাশি সমস্যার সমাধান করেনি, বন্যা প্লাবন থেকে মানুষকে মুক্ত দেয়নি, বালি বেচেছে মমতা ব্যানার্জির লোকরা, পুলিশ টাকা খেয়েছে, ভাইকো 75% টাকা তুলেছে, নদীগুলোকে শেষ করে দিয়েছে, সব নদীকে বালি কেটে তছনছ করে দিয়েছে, তার স্বাভাবিক গতিপথকে ধ্বংস করেছে এই সরকার। আর কাঠের ব্রিজগুলো এই কারণে বাঁশের ব্রিজগুলো রেখেছে যাতে মাল তোলা যায়, ওখান থেকে প্রতিদিন 1,00,000 টাকা রোজগার হয়, 5,000 টাকা কোষাগারে জমা পড়ে, 95,000 টাকা প্রতিদিন লুট হয় প্রত্যেকটা কাঠের ঘাট থেকে। তো 1,00,000 মিনিমাম বললাম, এক একটা গুরুত্বপূর্ণ ঘাট আছে যেখানে 5,00,000 টাকাও ডেলি সেল আছে। দাদা খানাকুলে একটা যদিও কম, ওয়ার্ল্ড ব্যাংকের টাকাতে আমি কয়েক মাস ইরিগেশন মিনিস্টার ছিলাম, 4,400 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক সফট লোন দিয়েছিল, উদয়নারায়ণপুরে কাজ শুরু করেছিলাম, কোভিডের সময় মমতা ব্যানার্জি সে কাজ বন্ধ করে দেয়, কোভিড দেখিয়ে কৃচ্ছ সাধন করতে হবে, সেই কাজ অদ্য অবধি চালু হয়নি, এর ফলে ওয়ার্ল্ড ব্যাংকের এই স্কিম কমপ্লিটলি ল্যাপস হয়ে গেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের স্থায়ী সমস্যার সমাধান করতে চান না, তিনি তোষণের রাজনীতি করে সংখ্যালঘু ভোট ব্যাংক বাঁচাতে চান, আর 200-500 টাকা ভাতা দিয়ে কিছু ভোট কিনতে চান, তিনি পশ্চিমবাংলার মানুষের স্থায়ী সমস্যার সমাধান করতে চান না। হাঁটুর ব্যথায় রিউমাট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। ঘামাচির ঝালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন।